আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা অনেক সুস্থ আছেন বরাবর মতন আমি জাকির সেন আরেকটা নিমূল্য ভিডিও ট্রিটল নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমরা যারা বর্তমানে সৌদি আরব যারা প্রবাসী আসি সবাই কম বেশি মোবাইল ব্যবহার করি এইসব মোবাইল চালানোর জন্য আমরা বিভিন্ন কোম্পানির সিম ব্যবহার করে থাকি যেমন এসটিসি সিম জেন সিম মোবাইল সিম আরও অনেক কোম্পানির সিম ব্যবহার করে থাকি এবং সিমগুলি রিসার্চ করার জন্য আমরা দোকানে গিয়ে কার্ড নিয়ে বাউসার নাম্বার এন্ট্রি করে দিয়ে সিমগুলি রিসার্চ করে থাকি যদি সৌদি আরব আপনি এসটিসি সাওয়া সিম ব্যবহার করে থাকেন এবং আপনার যদি সৌদি আরবে একটা ইউরফে উইলেট ব্যাংকের অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি কিন্তু ইউরফে ওয়েলএ ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে সরাসরি সাওয়া নাম্বার এন্ট্রি করে রিসার্চ করে নিতে পারবেন হয়তো নতুন জানা জানে না কীভাবে সাওয়া নাম্বারে রিসার্চ করে ইউরপিআই অ্যাকাউন্টের মাধ্যমে অতএব আমি এখন দেখিয়ে দি ইউরফে ওয়েলেট অ্যাকাউন্টের মাধ্যমে সরাসরি কীভাবে এস সাওয়া নাম্বারে টাকা রিচার্জ করে নিতে পারেন ওকে বন্ধুরা মূল ভিডিওটা যাওয়ার আগে আপনার একটা রিকোয়েস্ট থাকবে যদি আপনারা আমার স্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমার স্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নেবেন ওকে কথা আর বাড়াবো না কথা না বাড়িয়ে চলুন দেখি মোবাইল স্ক্রিনে আপনাদের মোবাইল থেকে সর্বপ্রথম ইউরফে অ্যাপটা লগ ইন করে নেবেন আমি এখন আমার মোবাইল থেকে লগ ইন করতেছি ইউরফে অ্যাপটা লগ ইন করার পরে লেফট সাইডে দেখতে পাবেন এখানে ফে ফের উপরে একটা ক্লিক করবেন দেন এখানে আরেকটা ইন্টারফেসে অপশন শো হয়ে যাবে এখানে দেখতে পাবেন টেলিকম রিসার্চ এটার উপর একটা ক্লিক করবেন তারপর আবার এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে দুইটা অপশানে সর্বপ্রথম অপশান হয়েছে কুইকনেট ফ্যাকেজ যদি আপনি ইন্টারনেট ফ্যাকেজ কিনতে চান তাহলে উপরে ক্লিক করে কিনতে পারবেন আর নিচের অপশন হচ্ছে সাওয়া রিসার্চ যদি আপনি সাওয়া রিসার্চ করতে চান তাহলে এখানে একটা ক্লিক করবেন আমি তো এখন সাওয়া রিসার্চ করবো তাই এখানে একটা ক্লিক করতেছি সাওয়া রিসার্চের উপর ওকে আপনারা এইভাবে ক্লিক করে দিবেন দেন এখানে একটা সামারি শো হয়ে যাবে সাওয়া রিসার্চের দেখুন সাওয়া সতেরো পয়েন্ট থার্টি নাইন অ্যান্ড সাওয়া বিশ সাওয়া পঁচিশ সাওয়া ত্রিশিয়াল এরকম অনেক অঙ্কের শিডিউল মানে এই লিস্ট শো হয়ে যাবে আর আপনি কত রিয়েল রিসার্চ করতে চাচ্ছেন সেটা এখানে ক্লিক করে নেবেন আমি এখন বিশ রিয়েল মানে সাওয়া সতেরো পয়েন্ট থার্টি নাইন সৈদ রিয়েল করে আপনাকে দেখিয়ে দিতেছি সো আমি এখানে একটা ক্লিক করতেছি দেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ শো হয়ে যাবে দেখুন মাই নাম্বার এখানে সব ফোন নাম্বার আমার শো হইতেছে আমার যত নাম্বার সেভ আছে এই মোবাইলে আপনাদেরও এরকম শো হয়ে যাবে যদি এসব নাম্বারে আপনি রিসার্চ করতে চান তাহলে এরকম সার্চ করে এবং এখানে ক্লিক করে নেক্সট ক্লিক করে নিসে আপনারা রিসার্চ করে নিতে পারবেন আর যদি আপনাদের মোবাইল নাম্বার সেভ না থাকে ফোনে তাহলে নতুন নাম্বার যদি আপনি রিসার্চ করতে চান তাহলে এখানে দেখতে পাবেন অ্যাড নিউ নাম্বার এটার উপর একটা ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাবেন এন্টার মোবাইল নাম্বার ওকে মোবাইল নাম্বারটা এখানে এনটি করে দিবেন যে নাম্বার রিসার্জ করতে চাচ্ছেন আপনি মোবাইল নাম্বারটা এন্ট্রি করার পরে নিচে দেখতে পাবেন নেক্সট নেক্সট উপরে ক্লিক করবেন তারপর কনফার্মেশনের একটা অপশান এখানে শো হয়ে যাবে নিচে দেখতে পাবেন কনফার্ম যদি মোবাইল নাম্বারটা সঠিক থাকে তাহলে কনফার্মের উপরে একটা ক্লিক করে দেবেন তারপর ইউরফি থেকে গিয়ে একটা ভ্যারিফিকেশান কোড আসবে সাইড ডিজিটের তারপর কোডটায় এভাবে এন্ট্রি করে দিবেন আমি এখন যেভাবে এনটি করতেছি আমার মোবাইল নাম্বারে বিসিএল রিসার্চ হয়ে গেছে এখানে লেখা আসে মোবাইল নাম্বার হ্যাজ বিন রিচার্জ সাকসেসফুলি অ্যান্ড কার্ড অ্যামাউন্ট সাওয়া সতেরো পয়েন্ট থার্টি নাইন সৈদরিএল মানে আমার অ্যাকাউন্ট থেকে বিসিএল কেটে নিছে এবং আমার মোবাইল রিচার্জ হয়েছে সতেরো পয়েন্ট থার্টি নাইন হালালা ওকে বন্ধুরা আমি এখন আপনাদের যেভাবে দেখিয়ে দিয়েছি এভাবে আপনারা পারেন ইউপিআই অ্যাকাউন্টের মাধ্যমে আপনাদের সাওয়া কার্ড ডিসকাশ করে নিতেন এবং কি না সাওয়া প্যাকেজও কিনতে পারবেন এই ইউপিআই অ্যাকাউন্ট দ্বারা আপনারা যখনই প্রয়োজন তখনই লগ ইন করে আপনারা আপনাদের সাওয়া কার্ডটা বা সাওয়া কত রিয়েল প্রয়োজন ডিসকাশ করে নিতে পারবেন ওকে বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার সাথে একটা লাইক দেবেন এবং এতক্ষণ পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে অন্য কোনো শিক্ষণ মিলিয়ে ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ